আব্বা আমনে এখন কি লে কই রাইতে তো আমনের কোয়ানি ঠেলে ঘুম যাইতাম হারি না আমনের কোনে কইছে এখন কইতে আরে বাবু রে কুত্তা আটকানে লাই বেড়া দিন তো কুত্তা আমনের কি ক্ষতি করলো কুত্তার কি করবো কুত্তা কি আর লাগাই বনি কুড়া উড়ানের মধ্যে কুত্তা আড়া আড়ি করি একারে না বাক করিয়া লাই সেই জন্য বেড়া দিন চিন্তা করতেছে এই সামান্য কথাটা বুঝো না বুঝলাম না কি এ খাড়া খাড়নি করি শরীরটা খারাপ করবে তারপর রাইতে বিছানায় হুতি হুতি কোয়াইবেন আঙ্গ হগগলের ঘুম হারাম করে দিবেন হ্যাঁ ঠিক আছে কি কইলা কি আর কইছে আপনি বালা করি হুনছেন বুড়া হইছি কানে কম হুনি তাই বলা মনে করো না যে আমি সব কথা শুনি না এই কথা কিন্তু আমি ঠিকই শুনছি আচ্ছা তুমি কি চাও আমি কি কুত্তার লগে বই জোলাবাতি খাইউনি আপনি যা খুশি আমি তাই করি কিন্তু এই খাড়া খাড়নি করি শরীর খারাপ হইলে অসুখে পড়ি বিছানায় গেলে আমরা কিন্তু আন্নের কোনো দায় দায়িত্ব নিতাম হইত না নয় কই দিলাম বুঝেননি কি কথা আর অসুখ বিসুখ হইলে তিরা আরে কত দেয় অসুখ বিসুখ হইলে আই সিদ্ধাই হরি দেয় তখন তো আর কেউ দেনে বলা নাই একমাত্র বুড়ি আছিল আর সেবা যত্ন করতো এদিও মরি গি অন এতাকার দিহতি রয়েছি হ্যাঁ তারপর আমি বাঁচি রয়েছি ওই একজন আছে তার জন্য বাঁচি রয়েছি এদি আরে একটু দেখাশোনা করে তুই দিবি অত শখ নাই স্যাক দিতে কষ্ট লাগে না আই হাইতার ন চলো এই যে এত আদর করি কইলি এতে উড়া তো দূরের কথা আর তো মনে হয় আই একান আস্তে সাবধানে কিরে তুই মুখ কিরম বেজার করে রাখছ কিলে হ্যাঁ আই যা আরে সাইতো আইছে এতক্ষণ না টের হাইছি তোর হিন্দু নেই নতুন শাড়ি দেয় আর সন্দেহ হয়েছে তোর বিয়ের কথা চলতেছে কেন তার কস না কিলে আই কি কই আই কি চাইতাম নি এটা তোর বাবা একটা কাম করছে কি হ্যাঁ তুই হইলি আর হইলা না আরে বাদ দি তোর বাপে তোর বিয়ার কথা চালাইতেছে আর একটু জানানোর দরকার পর্যন্ত মনে করে নাই আসলে তোর বাপটা একটা খুবই ভালো না আর বাপে খারাপ আছিল না ও নইছে কথা কয় না মা মইলে বাপ তালুই হই যায় এটা অবশ্য তুই ঠিক কইছস আচ্ছা অন তুই এটা কত তুই কে বিয়েটা করবি নি হাগল নি কোনো ওই বেটারে বিয়ে করলে আই কচু কাছে হাঁস দিউম তৈলে আর চিন্তা কি আছে না না চিন্তা আছে কি ওই বেটা কি আমার এমনি নিসারি দিব না রজতারি হেত তো হেতে হেত সদ্য গুষ্ঠ তোরে কিছু করতে আইত না আই আছি না আই আছে কোন কামে আই তোরে আর ব্যাগ সম্পত্তি লেই দিউ কি কাম কর কি আ তুই আরে বিয়া করি হাল এজ এ ছেলে হিসাবে আমার কিন্তু এখনো যথেষ্ট মূল্য আছে কতান তুই একবারে খারাপ কো নাই না না আর বাপে যেতে লগে আর বিয়া দিতে চায় ইয়া সেতে তোমারই বিয়া করন বালা আই রাজি তুই ব্যবস্থা কর
আলহামদুলিল্লাহ তুই আর আয় যদি রাজি থাকি তাহলে কাজই বেড়ে কিচ্ছু করতে হইতো না কিছু করতে তুই এক কাম কর কাগজ আর কলম আন কি বা আরে আনোস দা কাম আছে গজ ওভারছে খোদার গজ ওভারছে আরে এগেন সাই সাই দেখতে ওর আরে কি সে সিল লাগিলে সিল লেতাম না তুই কি ঘরে বই বই ভিসিআর সিনেমা দেখুম নে হ্যাঁ বেলাস বেশরম আচ্ছা নিজে নাতনির লগে কই এরকম করে ক হাই হাই রে আল্লাহ তুই আর এগেন কিয়া দেখাইলা আহা কারে ক কিলে ক কিছু তো বুঝতে পারলাম না বুঝবা কেমনে নিজের বাপ না আই কলি তো কিছু বিশ্বাস করতাম না নিজের চোখে দেখলে তো বিশ্বাস হইব চলো চলো পরে দেখাম আইও আইও আর লগে আইও আইও ঠিক আছে পুরা ঠিক আছে যাওয়ার লগে বই থাকলে গমটা দিতে হয় নাহলে মাঝে বেয়া দাও কই আয় এটা বলতে দেরি লাগছে সত্য নি আচ্ছা এক কাটে কখন দিবা হ্যাঁ আর তাড়াতাড়ি গুড়ি দিবা তুই একটু গুড়ি বা গুড়ি কর আর দিকে গুড়ি বা আর দেরি করন ঠিক হইতো না তুই আইজকাই সোডোমিয়া আর আমিনারে ফোন করিত চলি আইতে ক আই নিজের কানে শুনছি ময়না আব্বারে কইছে সয় সম্পত্তি ব্যাখ্যান হেতির নামে লেই দিতে যা কইয়ের ঠিকই কইয়ের তুই জানো না হাকনা কুমড়া সময় মতো না কাটলে আবার কাঁচা হয়ে যায় তোর আব্বার হয়েছে হেই দশা বউ মরি গেছে আবার বিয়া করবো ভালা কথা হিল্লা বলি নিজের নাতিরে সিসি এখন সাই সাই দেহ নো কুনা এখন বন্ধ করো আই কলাম নইলে এ দোজকে আর থাকতাম না আই বাপের বাড়ি চলে যাবো কই আরে চুপ করো এত ঘন কথা কও তুই শুরু করলে শেষ করতে চাও না রেলগাড়ির মতো গেলে চলতে থাও নিজের বাপে কুকাম করবো হ্যাতানের কিছু কনের মুরাদ নাই দমকা দমকি কেবল খালি আন লগে না আরে চুপ করবে না এখনো এই কথা কেউ জন ন জানে আরে নিজেকে ফ্যামিলির সম্মান নিজেরই তো বাঁচাই দিব কি কইছি বুঝছো না আর বুঝনের কাম নাই তঙ্গ বাপ তঙ্গ বাগনি তোন্ডা বুঝলি হইব আর তো আবার হ্যাট আতলা হরে জানা জানি হয়ে গেলে আরে কিন্তু কোনো দোষ দিতে হাইতা না বুঝছো নি না না আই অন যাই দুই আব্বা আরে বেশি কো না দেখলে বাসা তো সিটি শুরু করে যাই ডার্লিং যাই নয় বলো আসি ভাই এইটা আবার কি করলি আবার ঘর চাই ভাই এই জিনিস তুই শিখলি কোন আন্ত বিসিডিতে সিনেমায় দেখছি বিদায় রক্তে হিরো হিরোইন কয় ভাই আর হিরোইন কয় ভাই তোর বাপটা তোর লেয়াবড়া নাসিকে যে কি সর্বনাশ করছে তোর মূর্খ বানায় হেলাইছে মূর্খ বানায় রাখছে আই এম শিওর তুই যদি আর কিছু না হাই দিলেও ক্লাস ফাইভটা হাস করছি তাইলে এই যে সিনেমা ভিজিডি এই চ্যানেলের মধ্যে যত নায়িকা আছে তাদের মধ্যে তুই এক নম্বর নায়িকা হইতি আর নায়িকা অনেক শখ নেই আই এখন বিয়া শাদি করি বিবি হইতে চাই বুঝছো নি না না এখন যাই হনু তোমার যা যা করতে কইছি তুই আবার ভুলি যাইও না তুই একদম শিওর থাক যেমনে তুই কইছস ঠিক সেইভাবে হইব আই যাই যাই ভাই Bye.